بسم الله الرحمن الرحيم. ১৯৫৭ সাল একটি চেকপোস্ট চালু হয় দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে। দিনে গুটি কয়েক মানুষ এপার ওপার যাতায়াত করত, এদের বেশিরভাগ ছিল যশোর জেলার। কালক্রমে আজ এটি আন্তর্জাতিক চেকপোস্ট, সারা দেশের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রতিদিন গড়ে প্রায় ১০,০০০ মানুষ আসে যায় এই চেকপোস্ট দিয়ে। আমরা দেশের বৃহত্তম সীমান্তবর্তী চেকপোস্ট ও স্থলবন্দরের কথা বলছি, বেনাপুরের কথা বলছি। স্থলবন্দরের কলেবর বৃদ্ধির কারণে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে পূর্ণাঙ্গ কাস্টম হাউস। দেশের দ্বিতীয় বৃহত্তম এই কাস্টম হাউস সময়ের বিবর্তনে এখন বেনাপুরে বছরে প্রায় ২৪,০০০ কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হচ্ছে। কাস্টম হাউস বেনাপুরের নিবিড় তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে বৃহৎ কলেবরের এই বাণিজ্য। অগ্রগামী সামগ্রিক বাণিজ্য পরিধি ২৮,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা করছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপুল কাস্টম হাউস আমদানি রপ্তানি কার্যক্রম সহজ, দ্রুত ও সাশ্রয়ী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কার উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। নিঃসন্দেহে বেনাপুলের সেবা প্রার্থীরা, বিশেষ করে ব্যবসায়ী এবং ভারতে আসা যাওয়ার যাত্রীগণ আগের চেয়ে ভালো সুবিধা পাচ্ছে বলে আমার বিশ্বাস। এই বন্দর দিয়ে রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বছরে রাজস্ব আয় আসে প্রায় ৮,০০০ কোটি টাকা। এর মধ্যে বেনাপুল কাস্টম হাউস রাজস্ব আদায় করছে প্রায় ৫,০০০ কোটি টাকা। শুধু রাজস্ব আহরণে সীমাবদ্ধ নেই কাস্টম হাউসের কর্মপরিধি। বৃহৎ কলেবরের পরিকল্পনা নিয়ে সমগ্র বেনাপুল সংস্কার ও উদ্ভাবনে সেসব নেতৃত্ব দিচ্ছে বেনাপুল কাস্টম হাউস। বেনাপুল দেশের বৃহত্তম স্থলবন্দর, দ্বিতীয় বৃহত্তম কাস্টম হাউস। এবছর বেনাপুলকে ৫,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। এই লক্ষ্যে আমরা প্রায় ৩৫০ মানব সম্পদের জনবল নিয়ে কাজ করছি এবং আমাদেরকে ২৪ ঘন্টা ৭ দিন কাজ করতে হয়। যেই জনবল নিয়ে আমরা কাজ করছি সেটা অনেক কম, আরও অনেক বেশি জনবল দরকার। এই সীমাবদ্ধ জনসম্পদ এবং অন্যান্য সম্পদ নিয়ে আমরা চেষ্টা করছি যে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য। পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপুল কাস্টমস চেকপোস্ট, সেখানে আমাদের যারা যাত্রী আছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গভীর দেশাত্মবোধ, নিবিড় একাগ্রতা, আন্তরিক নিষ্ঠা ও যথার্থ পরিকল্পনা নিয়ে কাজ করলে অর্জন আসবেই। এসেছে বেনাপুলে, বেনাপুল কাস্টম হাউসে। কমিশনার অফ কাস্টমসের তাৎক্ষণিক নির্দেশে যাত্রী সেবা সহজ ও উন্নত করার জন্য গত ফেব্রুয়ারি মাসে চেকপোস্টের বহির্গমন হল স্থলবন্দরের টার্মিনাল ভবনে স্থানান্তর করা হয়েছে। নোম্যান্স ল্যান্ড সংলগ্ন এলাকায় পৃথক ডিভাইডার স্থাপন করা হয়েছে। এতে চোরাচালান ও আসা যাওয়ার পথে চোরাচালানিদের ব্যাগেজ পাচার রোধ হবে। প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপন করা হয়েছে ডিভাইডার ও স্ক্যানার। অধিক নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর। দালাল ও অপরাধীদের অবাধ যাতায়াত রোধে কাস্টমস চেকপোস্ট ভবনের মূল ফটক সিলগালা করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে বৃদ্ধি করা হয়েছে ট্রাভেল ট্যাক্স কাউন্টার। ব্যাগেজ পাচার রোধে কাস্টমস কর্মকর্তাগণের কড়া নজরদারির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। সংস্কার বাস্তবায়ন, হয়রানি রোধ এবং উন্নত যাত্রী সেবা নিশ্চিত করতে কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সার্বক্ষণিক তদারকি করার জন্য একজন ডেপুটি কমিশনার পদস্থ করা হয়েছে। কমিশনারের সৌজন্যে রমজানে ভ্রমণক্লান্ত রোজাদার যাত্রীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। বেনাপুল আন্তর্জাতিক চেকপোস্ট এখন দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত আন্তর্জাতিক মানের যাত্রী সেবা সক্ষমতা অর্জন করেছে। দুদেশের যাত্রীগণ ও বেনাপুরের সাধারণ মানুষ এসব কার্যক্রম উপভোগ করছে। চেকপোস্টের যাত্রী গমনাগমন ব্যবস্থাপনা কাস্টমস হাউসের মূল কাজ নয়। রাষ্ট্রের জন্য ৫,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহই কাস্টম হাউসের প্রধান কাজ। একই সাথে
আইনানুগ, সহজ, দ্রুত ও সুষম বাণিজ্য নিশ্চিত করাও কাস্টম হাউসের অন্যতম কাজ। আছে 350 মানব সম্পদের প্রশাসনিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায় পরীক্ষণ ও শুল্কায়ন ব্যবস্থাপনা অধিকতর গুরুত্বপূর্ণ। পরীক্ষণ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ হল কার্গো শাখা। কার্গো ব্যবস্থাপনার সাম্প্রতিক সংস্কারগুলোর মধ্যে রয়েছে CWC অর্থাৎ সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশন লিঙ্ক রোড চালু হয়েছে। এ পথে 36 ধরনের পণ্যের গমনাগমন উন্মুক্ত করা হয়েছে। এতে কমেছে পণ্য জট, হ্রাস পেয়েছে আমদানি রপ্তানি ব্যয় ও আকস্মিক ক্ষয়ক্ষতি, গতি পেয়েছে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য। বেনাপাস সফটওয়্যারে এন্ট্রি ও সংরক্ষিত হচ্ছে আমদানি রপ্তানির সকল তথ্য। আধুনিকতম স্ক্যানার স্থাপন করা হয়েছে আমদানি পণ্য স্ক্যানিংয়ের জন্য। চীন সরকারের অনুদানে প্রাপ্ত এই স্ক্যানার দিয়ে আমদানি রপ্তানির ট্র্যাক স্ক্যানিংয়ের ফলে মিথ্যা ঘোষণা ও চোরাচালান রোধ হচ্ছে। আমদানি রপ্তানি কার্যক্রমকে সহজ ও দ্রুত করার জন্যে গঠন করা হয়েছে বিশেষ পরীক্ষণ গ্রুপ। গোয়েন্দা ও নিবারক তৎপরতায় গঠন করা হয়েছে ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট IRM টিম। চোরাচালান দমন ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম নিবিড় তদারকির অন্যতম কাজ। চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে গঠিত হয়েছে রাত্রিকালীন পেট্রোল টিম। কাস্টমসের টেকসই উন্নয়ন ও যথাযথ সংস্কার করতে গঠিত হয়েছে 31টি কমিটি। পণ্যজট দূরীকরণ ও দ্রুত খালাস পদ্ধতি বাস্তবায়নে গঠন করা হয়েছে কাস্টমস গেট কন্ট্রোল বা CGC বিভাগ। বন্দরের কোন গেট দিয়ে কোন পণ্যবাহী গাড়ি প্রবেশ ও খালাস হবে সুনির্দিষ্ট করা হয়েছে। বন্দরের শেডগুলোকে পণ্যভিত্তিক আলাদা করা হয়েছে, ফলে এক শেডের পণ্য অন্য শেডের সাথে মিশ্রিত হবে না। CGC-র অধীনে গত 20 ফেব্রুয়ারি 2018-এ বাইপাস সড়কে CGC-9 উদ্বোধন করা হয়। খালাস পয়েন্টে পণ্যের ঘোষণা ও শুল্ক পরিশোধের সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে CGC-9-এ SI কুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের সংযোগ স্থাপিত হয়েছে। এতে প্রতিটি চালানের তথ্য উপাত্ত, ব্যাংক চালান ক্রস চেক করে পণ্যের সঠিকতা যাচাই করা হয়। প্রায় 4 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক দীর্ঘদিন অব্যবহৃত ছিল। এটি চালুর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুততার পাশাপাশি মূল সড়ক চাপমুক্ত হয়েছে এবং এতে চলাচলকারী প্রায় 8 থেকে 10 হাজার যাত্রীর পারাপার সুগম হয়েছে। এই গেট দিয়ে 26 ধরনের গুরুত্বপূর্ণ ও বৃহৎ কলেবরে পণ্য খালাস হচ্ছে। বেনাপোল বন্দরের মোট আমদানি প্রায় 65% পণ্য এই গেট দিয়ে খালাস হয়। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আমি আশা করছি যে আমাদের যেই পরিকল্পনা, যেভাবে আমরা কাজ করছি, ভবিষ্যতে যদি একইভাবে আমরা চালিয়ে যেতে পারি, তাহলে এই বেনাপোল চেকপোস্টকে আমরা সারা বিশ্বের একটা দৃষ্টান্ত হিসাবে তৈরি করতে পারবো এবং বেনাপোল চেকপোস্টের যাত্রী সেবা এটা সারা দেশের জন্য একটা মর্যাদাকর বিষয় হবে। রাজস্ব কলেবর বৃদ্ধির সাথে সাথে কাজের মান ও পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ লক্ষ্যে শুল্কায়নে দ্রুততা ও মানোন্নয়নে অধিক সংখ্যক দক্ষ কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। উদ্ভাবনী পদক্ষেপ হিসেবে ফোল্ডার সিস্টেম চালু করা হয়েছে। শুল্কায়নে গতি ও সম্পাদিত কাজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে একটি ফাইল নিষ্পত্তির প্রয়োজনীয় সময় 3 দিন থেকে 3 ঘন্টা এসেছে। কেবল কাস্টমসের দৈনন্দিন কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই বেনাপোল কাস্টম হাউসের সংস্কার ও উদ্ভাবন কার্যক্রম। বাইপাস সড়ক উদ্বোধন করে সমগ্র বেনাপোলের যানজট দূর করার পাশাপাশি অর্জিত হয়েছে অনেক ব্যতিক্রমী সাফল্য। বেনাপোল কাস্টম হাউসের কমিশনারের নেতৃত্বে সমন্বিত উদ্যোগে সংস্কার ও মেরামত হয়েছে যশোর বেনাপোল মূল সড়ক। স্কুল শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজস্ব ও কাস্টমসের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দিতে বেনাপোলে গঠন করা হয় ব্যতিক্রমী কাস্টমস শিক্ষণ ফোরাম। আন্তর্জাতিক কাস্টমস দিবস 2018 উপলক্ষে 26 জানুয়ারি 100 জন ছাত্রছাত্রীদের নিয়ে এই ফোরামের অনুষ্ঠান আয়োজিত হয়। ভবিষ্যতে অধিক কলেবরে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের শিক্ষণ ফোরামে অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। বিগত 31 ডিসেম্বর 2011 পর্যন্ত দাখিলকৃত বিল অফ এন্ট্রি বা এক্সপোর্ট সংশ্লিষ্ট কাগজপত্র ধ্বংস করা হয়েছে। এই লক্ষ্যে অপ্রয়োজনীয় কাগজপত্র ধ্বংস ও গুদামের স্থানাভাব দূর করতে শুল্কায়নের পুরাতন, অব্যবহারযোগ্য ও বাতিলযোগ্য নথি ধ্বংস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
আয়রনযুক্ত পানির দীর্ঘ ৪০ বছরের বিরাজমান দুর্ভোগ দূর করে নগর মেয়রের সহযোগিতায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। কাস্টমস ক্লাব সংস্কার ও আলোকসজ্জার মাধ্যমে আন্তর্জাতিক মান সম্পন্ন হয়েছে। স্থানীয় গুরুত্বপূর্ণ সভা ও অনুষ্ঠান বর্তমানে কাস্টমস ক্লাবে হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে প্রাক বাজেট আলোচনা ও মাননীয় যোগাযোগ সচিবের জোনাল সভা এর অন্যতম। দাপ্তরিক কর্মকাণ্ডের একঘেয়েমি কাটিয়ে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ সুসংহত রাখার লক্ষ্যে কাস্টমস চত্বরের মাঠটি পরিচ্ছন্ন ও নৈশকালীন ফুটবল খেলার উপযোগী করা হয়েছে এবং ফ্ল্যাট লাইট সংযোজন ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল কাস্টমসের অন্যতম একটি প্রযুক্তিগত সংযোজন হল বেনাপোল ভাইবস নামক 200 সদস্যের একটি ভাইবার গ্রুপ। দৈনন্দিন কর্মকাণ্ড, কাজের বিভিন্ন দিক নির্দেশনা ও অর্জনের প্রতিনিয়ত আপডেট শেয়ার করা হয় এখানে। এমনকি 5 মিনিটের মধ্যেই একটি দাপ্তরিক জরুরি সভার আয়োজন করা সম্ভব হয়ে থাকে এই ভাইবার পোস্টের মাধ্যমে। এমনকি সাহিত্য চর্চাও করা হয় এই গ্রুপে। মেধা ও মননের শিক্ষণ পরিচর্যার এক অনন্য পাঠশালা কাস্টম হাউস বেনাপোলের ভাইবার গ্রুপ। ভাইবার গ্রুপের পাশাপাশি কাস্টম হাউস বেনাপোল বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এখানে প্রতিনিয়ত কাস্টম হাউসের বিভিন্ন ঘটনা প্রবাহ, নিলাম বিজ্ঞপ্তি, যাত্রীর সহায়তার জন্য বিভিন্ন পরামর্শ ও তথ্য বিনিময় করা হয়। অফিসিয়াল কার্যক্রমকে সহজ এবং আধুনিক করার জন্য কাস্টম হাউস বেনাপোলে সকল কর্মকর্তাদের দাপ্তরিক প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি ডাটাবেস তৈরি করা হয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটারাইজড এই ডাটাবেস জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটি অনন্য সংযোজন। বাংলাদেশ কাস্টমসের বিভিন্ন ঐতিহ্য এবং নিদর্শন সংরক্ষণের জন্য কাস্টম হাউস বেনাপোলে 22 অগস্ট 2013 স্থাপিত হয়েছে বাংলাদেশের একমাত্র কাস্টমস জাদুঘর। রাজস্ব আহরণের এই বিপুল কর্মযজ্ঞে প্রাণ সঞ্চার করার পাশাপাশি বৈধ বাণিজ্য সহায়তাকরণ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিধান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান, দেশীয় শিল্পের সুরক্ষা সহ সঠিক পরিমাণ রাজস্ব সংগ্রহে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অনুপ্রাণিত করেছেন এমন একজন মানুষ যিনি শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও রূপকার, যিনি সংস্কার ও উদ্ভাবনের অবিরাম প্রত্যয়ে সারা দেশে উদাহরণ স্থাপন করে চলেছেন। তিনি একক ও অনন্য দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে অভিভাবক তুল্য কাস্টম হাউস বেনাপোলের বর্তমান কমিশনার জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী।